আর হাতটা গুরুত্বপূর্ণ খবর লৈ আজির এই ভিডিওটো প্রস্তুত। ইয়ার ভিতরত কেবাটাও ভাল খবর আছে আপোনালোকৰ বাবে। হে আপোনালোকে আজির এই ভিডিওটো সম্পূর্ণরূপে চাই থাকক। বন্ধুসকল, প্রথম খবরটি হল পুণ্ডমেলৈ দেহৰ সকলো শৈক্ষিক প্রতিষ্ঠান বন্ধ রাখবলৈ প্রধানমন্ত্রীলৈ আহ্বান কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলৰ। দেহত দ্রুতগতিত বৃদ্ধি পাই আহিছে করোনাত আক্রান্ত হওয়া লোকৰ সংখ্যা। করোনার ভয়াবহতার মাজতে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মন্ডলৰ গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকত প্রধানমন্ত্রীলৈ গুরুত্বপূর্ণ প্রস্তাব আগবাইছিল কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলে। হে অনুসরি পুণ্ডমেলৈ দেহৰ সকলো শৈক্ষিক প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখবলৈ বৈঠকত আলোচনা করা হয়। পুণ্ডমেলৈ সকলো ধর্মীয় স্থলসমূহ বন্ধ রাখবলৈ আহ্বান জানায় কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলে। ছাত্র ছাত্রীসকলৰ সুরক্ষাজনিত কারণের বাবে মোদী মন্ত্রিমণ্ডলে এই সন্দর্ভত আহ্বান জানাইছে বৈঠকত। 14 এপ্রিলত পাছত বন্ধৰ সময়সীমা বৃদ্ধি নকৰিলে এই সিদ্ধান্ত ল'বলৈ প্রধানমন্ত্রীক আহ্বান জানায় কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলে। 14 এপ্রিলত দেহৰ সকলো স্থানতে একেলগে শিথিল করা নহয় লকডাউন, এটো ক'লে প্রধানমন্ত্রীয়ে স্পষ্ট কৰি দিলে। 14 এপ্রিলৰ পাছত দেহত সকলো স্থানতে লকডাউন শিথিল করা নহয়। বন্ধুসকল, তৃতীয় খবরটো হল দেহৰ সাধারণ করদাতা আৰু ব্যৱসায়ীসকললৈ সকাহ দিয়ে কেন্দ্রীয় বিত্ত মন্ত্রালয়ের বিহেদ নির্দেশ। দেহৰ সাধারণ করদাতা আৰু ব্যৱসায়ীসকললৈ সকাহ দিয়ে কেন্দ্রীয় বিত্ত মন্ত্রালয়ের বিহেদ নির্দেশনা প্রদান। অতি শীঘ্রে 5 লাখ টাকা পর্যন্ত আয়ের রিফান্ড করবলে নির্দেশ জারি করেছে মন্ত্রালয়ে। সর্বমুঠ সরকারে 18,000 কোটি টাকার কর রিফান্ড করবলে জারি করা হয়েছে নির্দেশনা। GST আৰু কাস্টম টেক্স রিফান্ড করবলে নির্দেশনা দিছে কেন্দ্রীয় বিত্ত মন্ত্রালয়ে। এই নির্দেশনার পাছত দেহৰ প্রায় 14 লাখ করদাতা লাভবান হব। দেহৰ প্রায় 1 লাখ ব্যৱসায়ী পাব সকাহ। বন্ধুসকল, চতুর্থ খবরটি হল লকডাউনের মাজতো সকলো ছাত্র ছাত্রীকে 50 দিনের বাবে ভিডিও যোগে বিনামূল্যে পাঠদান করবলে প্রস্তুত মোহন। ইচ্ছুক ছাত্র ছাত্রীসকলে এটু ওয়েবসাইটের জড়িয়ে আপনাদের যোগাযোগ করবো পারে, নতুবা মোবাইল নাম্বার দিছে, মোবাইল নাম্বারটির দ্বারাতে আপনাদের যোগাযোগ করবো পারিব। নিরামিষ খাই আমনি লাগিছে নেকি, চিন্তা নকৰিব। 2 দিনের ভিতরতে ঘরে ঘরে যোগান ধরা হব মাছ মাংস। 90টা পয়েন্টত শাক পাচলি বিক্রিরও ব্যবস্থা করেছে প্রশাসনে। করোনা ভাইরাস প্রতিরোধ করার ছাত্রত এতিয়া সকলোতে লকডাউন। লকডাউনের ফলত এতিয়া বহু লোক বঞ্চিত হবলগীয়া হয়েছে মাছ মাংস খোৱাৰ পৰা। অবশ্যে গাঁৱত বাস করা সকলে বাৰু ঘৰৰ শাক পাচলি পুখুরীর মাছ কেতিয়াবা খাবলৈ পাইছেই, কিন্তু গুৱাহাটীৰ অধিকাংশ এতিয়া সদায় নিৰামিষ আহাৰে গ্ৰহণ কৰিবলগীয়া হৈছেগৈ। মন গ'লেও খাব পৰা নাই মাছ মাংস, কিন্তু এতিয়া আৰু চিন্তা নাই। 2 দিনৰ ভিতৰতে গুৱাহাটী মহানগৰৰ ঘৰে ঘৰে যোগান ধৰা হ'ব মাছ মাংস। এই ক্ষেত্ৰত কামৰূপ জিলা প্ৰশাসনে প্ৰদান কৰিব অনুমতি। যিসকলে ঘৰে ঘৰে মাছ মাংস দিব বিচাৰিছে তেওঁলোকক কামৰূপ জিলা প্ৰশাসনক যোগাযোগ কৰিবলৈ জনোৱা হৈছে আহ্বান। 10টা অনলাইন প্ৰতিষ্ঠান যোগে শাক পাচলি ক্ৰয় কৰিব পাৰিব মহানগৰী বাহিৰে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে 25 মাৰ্চৰ পৰা সমগ্ৰ দেহতে লকডাউন ঘোষণা কৰিছিল। সমগ্র দেহতে 21 দিনিয়া লকডাউনের ফলত এতিয়া নাটনি হয়েছে আবশ্যকীয় সামগ্রীসমূহর। লকডাউনের সময়সত বন্ধ করে রাখা হয়েছে সকল শপিং মল দোকান, যার ফলত সাধারণ রাইজ এতিয়া জমরনাটত ভুগিবলগিয়া হয়েছে। সাধারণ রাইজর সুবিধার্থে এতিয়া মহানগরের প্রশাসনে পাচলি বিক্রির অনুমতি প্রদান করেছে। অনলাইন যোগে শাক পাচলি ক্রয় করব পারিব মহানগর বাহিরে। 10টা অনলাইন প্রতিষ্ঠানের যোগান ধরব শাক পাচলি। প্রতিষ্ঠানসমূহের নাম ক্রমে তাজা সবজি এপস। বন্ধুসকল, আপনাদের এটু চাবলে পাইছে এই নাম্বার কেটে আপনাদের নোট করে লব পারে, ফ্যাক্স টু এপস। এটু নাম্বার আপনাদের চাবলে পাইছে, নাম্বারটু গোটেখিনি আপনাদের নোট করে লব পারে। যদি আপনাদের মহানগর বাহি হয় তেনতে আপনার এটু কামত আহিব, অন্যথা আপনার কামত নাহে। এই নাম্বারটু চাবলে পাইছে, গোটেখিনি নাম্বার আপনাদের স্ক্রিনশট নতুবা ইয়ারপরা চাবলে পারে।